দুর্গাপুর ব্যারেজ সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন, রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, এই মুহূর্তে দাঁড়িয়ে জল যন্ত্রণা কিছুটা কি কমলো, কি পরিস্থিতি? দেখো, জল যন্ত্রণা কমেছে আমরা বলতে পারি, কারণ যেসব জায়গাগুলো জল জমেছিল দুর্গাপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে, সেগুলো জল কমে গেছে। কিন্তু তাদের পরিবারের যে অবস্থা হয়েছে, আমরা দেখতে পেয়েছি সমস্ত জিনিস তাদের বের করে দিতে হয়েছে, 4 লাখ টাকা ক্ষতি হয়েছে। এই যে বৃষ্টি হয়েছে তার ফলে দুর্গাপুরের দামোদর ব্যারেজে জল, দামোদরে এসে জল পড়েছে। দামোদরকে সেই জল ছাড়তে বাধ্য হতে হচ্ছে, কারণ দামোদর ব্যারেজে এতটা জল ধরে রাখার ক্ষমতা নেই। তার ফলে কোথাও থেকে 70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, এবং এই জল ছাড়া পরিমাণ আরো বাড়বে, কারণ যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে। তার ফলে ঝাড়খণ্ডে আজ পাঞ্চেত এবং মাইথন থেকে 50,000 কিউসেক জল ছাড়বে, যেটা কাল সকালে এই দামোদরে এসে পড়বে, এবং তার ফলে সেই জল দামোদরকে ছাড়তে হবে। এবং দামোদরের যে নিম্নবর্তী অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু বন্যা হওয়ার পরিস্থিতি রয়েছে। বর্ধমানে দেখছি যখন হাওড়া, হুগলি, খানাপুর, ইন্দ্রনারায়ণপুর এইসব অঞ্চলগুলো কিন্তু একটু বেশি বৃষ্টি হলে এবং দামোদরের জল ছাড়লে কিন্তু সেগুলো বন্যা হয়ে যায়। তার ফলে এই যে দামোদরের যে জল ছাড়া হচ্ছে, সেই জল ছাড়ার পরিমাণ বাড়বে, এবং জল ছাড়ার পরিমাণ বাড়লে কিন্তু বৃষ্টি যদি আরো হয়, অর্থাৎ ঝাড়খণ্ডে আরো বৃষ্টি হয় বলে শোনা যাচ্ছে, ঝাড়খণ্ডে যদি আরো বৃষ্টি হয় তাহলে কিন্তু পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে, এবং সেখানে দামোদর ব্যারেজে জল ছাড়তে হবে। তার ফলে কিন্তু এই যে জায়গাগুলো অঞ্চল, অর্থাৎ পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চল, হাওড়া, হুগলি এই অঞ্চলগুলো কিন্তু ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু গত 24 ঘন্টা, অর্থাৎ বৃহস্পতিবার চিত্তরঞ্জন, অর্থাৎ জল ছাড়া শুরু করেছে বিভিন্ন ব্যারেজ গুলো, তুমি দুর্গাপুর ব্যারেজে রয়েছো, সেখানকার একটু আশপাশের ছবিটা যদি দেখাও। দেখানোর চেষ্টা করছি, দামোদরে 34টা গেট আছে, সেই 34টা গেটের মধ্যে প্রায় 26টা গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জল বেরোচ্ছে। এই বৃষ্টির জল বা দামোদরের যে জল, এখানে দেখতে কিন্তু প্রচুর মানুষ ভিড় করে। আমরা দেখতে পাচ্ছি যাতায়াত করতে করতে প্রচুর মানুষ আসছে, এবং সেই দামোদরের জল ছাড়ার যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে, এবং আমরা ব্যারেজের যে জলটা ছাড়া হচ্ছে, যে গেটগুলো খোলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি জল দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে দামোদরের নিম্নবর্তী অঞ্চলে, অর্থাৎ পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই দিকে। সেই জল ছাড়া পরিমাণ কিন্তু বেড়েছে, অর্থাৎ আরো বার যেদিন পাঞ্চেত এবং মাইথন থেকে জল ছাড়া তার বৃষ্টিটা আছে, গতকাল বিকেল থেকে এখনো পর্যন্ত হয়নি, বৃষ্টি হলে কিন্তু এই জল ছাড়া পরিমাণ বাড়বে। আজকে পাঞ্চেত থেকে যে জল ছাড়া হয়েছে, সেই জল আগামীকাল এই দামোদরে পড়বে, এবং সেই জল কিন্তু দামোদরে ছাড়লে দামোদরে কিন্তু আরো জল ছাড়বে, যেটা আমরা সেই দপ্তরের আধিকারিকের কাছ থেকে জানতে চাইছি। 1 লক্ষ কিউসেক জল ছাড়া হলে কিন্তু একটা ভয়ের সম্ভাবনা থাকে এই নিম্নবর্তী অঞ্চলে, অর্থাৎ বর্ধমান, হাওড়া, হুগলি যেসব পার্শ্ববর্তী দামোদর সাহেব যেসব অঞ্চলগুলো আছে, সেগুলো কিন্তু একটা ভেসে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে সেই দপ্তরের আধিকারিক। পায়েল, ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।